পোস্ট অফিস থেকে দুঃসাহসিক কায়দায় টাকা ছিনতাই করতে এসে জনতার হাতে ধরা পড়ল এক যুবক। ঘটনা বৃহস্পতিবার খোয়াই থানাধীন সিঙ্গিছড়ার বেলতলি এলাকাস্থিত পোস্ট অফিসে। জানা গেছে, সিঙ্গিছড়ার বেলতলিস্থিত পোস্ট অফিসে তখন একাই কাজ করছিলেন এক মহিলা ডাকঘর কর্মী। নির্জনতার সুযোগ নিয়ে রতন খাটুয়াল নামে এক যুবক তখন পোস্ট অফিসে যায়। সে পোস্ট অফিসে গ্যাসের কালেকশন রাখা হয় কিনা সে ব্যাপারে মহিলা কর্মীর কাছে জানতে চায়। এ সময় মানুষে জমানো টাকা গুনছিলেন সংশ্লিষ্ট মহিলা পোস্ট কর্মী। তিনি ছেলেটিকে জানান, এখানে শুধু আরডি এবং সেভিংসের পাসবই করা হয়। এ সময় নির্জনতার সুযোগ বুঝে হঠাৎ করে যুবকটি মহিলার গলা চেপে ধরে পোস্ট অফিসের ক্যাশে রাখা নগদ অর্থ ছিনতাইয়ের চেষ্টা করে বলে অভিযোগ। এই অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য মহিলা পোস্ট কর্মী চিৎকার শুরু করলে স্থানীয়রা পোস্ট অফিসে ছুটে আসেন। তখন অবস্থা বেগতিক বুঝে পোস্ট অফিস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রতন খাটুয়াল নামে ওই যুবকটি। স্থানীয়রা তাকে ধরে ফেলেন এবং উত্তম মধ্যম দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খোয়াই থানার পুলিশ। তখন স্থানীয়রা অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেন। এদিন সিঙ্গিছড়া বেলতলিস্থিত পোস্ট অফিসের এক কর্মী এই ঘটনা জানান। সিঙ্গিছড়া পোস্ট অফিসে এই সিঙ্গিছড়া যে বিপিএম টাকা পয়সা ট্রানজাকশন করতেছে, এমন সময় ছেলেটা জিজ্ঞাসা করছে এখানে গ্যাসের বই হয়নি, সেখানে তো কোনো গ্যাসের বই হয় না। সেভিংস আরডি বা অন্য অ্যাকাউন্টগুলো হয় এইগুলো কোথায়? সে টাকা দেখছে, অনেকগুলো টাকা এখানে টেবিলের উপর। হঠাৎ করে মেয়েটারে মুখে মুখে চাপা দেওয়া ধরছে, দূরে চেয়ার তিনিসে নিচে ফলাই দেওয়ার পরে মেয়েটা চিৎকার আরম্ভ করছে। সে টাকা পয়সা এবং চিন্তাই করার উদ্দেশ্যেই, তার মূল উদ্দেশ্য চিন্তাই করার উদ্দেশ্যে সেই অফিসে এই অ্যাটাক করছে। তখন অফিসে কোনো স্টাফ ছিল না, আমি পুরানবাজি হেড অফিস থেকে এই অবস্থা দেখেছি। আর আমাদের এখানে যে এমডি আছে সে চিঠি নিয়ে সে বিতে গেছে, মেয়েটারে একা পেয়ে সেখানে চিন্তাই করার জন্য, টাকা পয়সা চিন্তাই করার জন্য সে চেষ্টা করছে। যদিও পালাইবার চেষ্টা করছে এলাকাবাসী, কারণে সে আর পালাইতে পারে নাই এবং তাকে ধরে আটক করা হয়েছে। গোটা ঘটনাটি পুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে এই ধরনের দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গিছড়ার বেলতলি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।